সুপ্রিয় দর্শক, নিউজ ক্রিকেট 24.com এর নিয়মিত লাইভ ক্রিকেট আড্ডা ক্রিকলজিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মির্জা সলমান। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, প্লিজ লাইভটিকে শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন দুইজন বিশেষ অতিথি, ক্রিকেটার দেলোয়ার হোসেন ভাই এবং মোহাম্মদ মারুফ ভাই। আনফর্চুনেটলি দেলোয়ার হোসেন ভাইয়ের বাসায় ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে উনি এখনো আমাদের সাথে জয়েন করতে পারেননি, তবে যখন ইলেকট্রিসিটি আসবে ইনশাল্লাহ উনি আমাদের সাথে জয়েন করবেন। তবে আমাদের সাথে মোহাম্মদ মারুফ ভাই আছেন এবং মোহাম্মদ মারুফ ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। মারুফ ভাই, ওয়েলকাম টু দ্য শো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি যে আজকে আমাদের এই সেশনটা আপনি এনজয় করবেন। তো ভাই, প্রথমেই জানতে চাবো যে আপনাকেও ধন্যবাদ। যেটা যেটা বর্তমান দুনিয়ার সবচেয়ে কমন কোয়েশ্চেন, COVID-19 বা করোনা নিয়ে যে সিচুয়েশনের মধ্যে আমরা এখনো আছি। তো ভাইয়া, খেলাধুলা বন্ধ হয়ে গেল সাডেনলি মার্চ থেকে, অনুশীলন বন্ধ হয়ে গেল, তো ঘর বন্দি একটা জীবন যাপন করা লেগেছে অনেকেরই। তো ভাইয়া, ক্রিকেটার হিসেবে আপনি কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন, কি কি ধরনের প্রবলেম ফেস করেছেন, এবং এই পরিস্থিতির থেকে আপনি কি কি শিক্ষণীয় জিনিস পেয়েছেন, আমাদের সাথে আপনার হোল এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। আসলে ফার্স্ট টু ফার্স্ট আমাদের জন্য এটা একটা ব্যাড লাক, আল্লাহ যেহেতু দিয়েছে এটা আমাদের মানতেই হবে, আমাদের কিছু করার নাই। যেহেতু ওয়ার্ল্ডে প্রতিটা দেশে কম বেশি করোনা নিয়ে আপনার সমস্যা, কোনো জায়গায় কোনো খেলা হচ্ছে না। আর আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার বিষয়টা দেখতে গেলে আমি তো বাংলাদেশের সবার দিকে তাকাচ্ছি, কারণ আমার যে সমস্যা প্রতিটা প্লেয়ারের সেটা সমস্যা। তবে আমার নিজের চ্যালেঞ্জের জন্য আমি প্রতিটা দিন আপনার কঠোর পরিশ্রম করে যাচ্ছি যেন আমি পিছিয়ে না পড়ি, আর যতটুকু হার্ড ওয়ার্ক করা লাগে আমি সব দিকে ফ্রেশ আপ করছি এবং কোচদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেছি যেন তারা যেন আমাকে হেল্প করতে পারে আর কি। এবং আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা দিন। জি 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 ভাই, বলেন বলেন ভাই, প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি এবং আমাদের যত কোচ আছে, বড় ভাই আছে, দিলোর ভাই বলেন, মুক্তার ভাই বলেন, সানজামুল ভাই আছে, অমি ভাই আছে, আমি তাদের কাছ থেকে রেগুলার টিপস নিই। এবং মানে যেহেতু আমাদের বড় ভাই, সেহেতু আমি তো একটা টিপস পাবো, সেই হিসাবে আমি ধরেন সবসময় টিপস নিই এবং শিক্ষণীয় বিষয়গুলো নিই এবং ব্যাটিং করি, ড্রিল করতেছি, রেগুলার বোলিং করতেছি, ফিটনেস যত হার্ড ওয়ার্ক করা লাগে আর কি আমি সর্বোচ্চটাই করতেছি। যেহেতু অনেকদিন, আমাদের লাস্ট ম্যাচ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে মার্চের 17 তারিখ, তারপরে খেলা শুরু হয়েছে, শেষ হয়েছে, তারপর থেকে আর কোনো গেম হয় না। আর যেহেতু আমরা রেগুলার প্লেয়ার, গেম না হলে কিন্তু প্রতিটা প্লেয়ারের সমস্যা, এতদিন বসে থাকার সেই হিসাবে গেমের জন্য ইফেক্ট না পড়ে হঠাৎ যখন গেম শুরু হবে আমাদের, সেই হিসাবে আমি ওই হিসাবে আমি প্র্যাকটিস করে যাচ্ছি ভাইয়া। ওকে ওকে ভাইয়া, তো আপনার কাছে জানতে চাবো যে ক্রিকেটের সাথে কিভাবে আপনার যাত্রা শুরু হলো এবং কেন মনে হলো যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নিবেন, এবং ফ্যামিলি সাপোর্ট কেমন পেয়েছেন। তো আপনার আমি কাছে আপনার সম্পূর্ণ যাত্রাটা সম্পর্কে জানতে চাবো এখন পর্যন্ত। আমি ফার্স্ট টু ফার্স্ট আমার ক্রিকেট লাইফে আসা হচ্ছে আমার স্থানীয় একটা টুর্নামেন্ট দেখে, টেনিস টুর্নামেন্ট দেখলাম, তখন আমার খেলার উপর নেশা হলো। আর সব থেকে বড় বিষয় হচ্ছে 2009 সালে যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের মাঠে যখন হোয়াইট ওয়াশ করে, তখন আমার খেলার প্রতি একটা আগ্রহ আসে। আমি কিন্তু ছোট থেকে খেলাধুলা করি, কিন্তু ক্রিকেট বলে যে একটা খেলা হয় তখন থেকে আমার এটা একটা আগ্রহ আসে। তারপরে আস্তে আস্তে আমি ক্যাম্পে যোগাযোগ করি, ক্যাম্প একাডেমির সঙ্গে কথাবার্তা বলে আমি 2013 সালে ভর্তি হই, 2013 সালে ভর্তি, এবং 2014 সালে 18-এ আমি ট্রায়াল দিই রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে, তখন আমি চান্স পাই ট্রায়াল থেকে। দুর্ভাগ্যবশত আমি ইঞ্জুরি হয়ে যাই, এর জন্য আমি হচ্ছে আপনার মেডিকেল টিম থেকে আমি বাদ পড়ি। পরের বছর ঢাকা সেকেন্ড ডিভিশনে আবার শুরু করি, আমার যাত্রা শুরু করি সেকেন্ড ডিভিশন থেকে, পরের বছর আবার গ্যাপ দেয়, তারপরের থেকে আবার শুরু করলাম। এবছর আমার প্রিমিয়ার খেলার কথা ছিল, এখনো মানে যে দুর্ভাগ্যজনক এবার খেলাটা হলো না, এটা হচ্ছে আমার সব থেকে বড় দুর্ভাগ্য। জি জি ভাই, আমরা জানি যে আপনি অনেক কষ্ট করে খেলা চালিয়ে যাচ্ছেন, আপনার অনেকটা পথ পাড়ি দিয়ে প্র্যাকটিস করতে যাওয়া লাগে, তো যথেষ্ট হার্ড ওয়ার্ক করা লাগছে ক্রিকেটের সাথে লেগে থাকার জন্য, তাও আপনি করে যাচ্ছেন ক্রিকেটের প্রতি ভালোবাসার থেকে, ক্রিকেটের প্রতি জি জি টানের ভাইয়া, থেকে। তো ভাই, আমরা জানতে চাবো যে এত কষ্টের পরেও ক্রিকেটের সাথে লেগে থাকার কারণটা কি এবং অনুপ্রেরণা কি? আহ
আসলে খেলাটা কেন যেন আমার ভিতরে অনেকটা মানে জায়গা করে নিয়েছে একটা ভালোবাসার মধ্যে। ফ্যামিলির মধ্যে যেরকম একটা জায়গা থেকে ফ্যামিলি মেম্বার, সেরকম একটা ক্রিকেটটাও আমার একটা অন্তরে একটা জায়গা হয়ে গেছে, কেন জানি বলতে পারি না। তারপর আমি এতটা কষ্ট করি, আমি 30 কিলোমিটার 35 কিলোমিটার দূর থেকে যাতায়াত করি, আমার যেহেতু রাজশাহী শহর থেকে অনেকটা দূরে বাসা আমার, আমি অনেক কষ্ট করে যাতায়াত করে ইয়া করি, যেন ক্রিকেটটা আমি একটু উন্নত করতে পারি। আর আমার একটা প্রতিভা আল্লাহ দিয়েছে আমাকে, প্রতিভাটা যেন আমি কাজে লাগাতে পারি, সেই চেষ্টাটা সবসময় করি আমি। ফার্স্ট টু ফার্স্ট আমার অবশ্যই ফ্যামিলিতে সেরকম সাপোর্ট ছিল না, আস্তে আস্তে এখন যখন দেখতেছে আমার মোটামুটি ইম্প্রুভ হচ্ছে, আল্লাহ দিয়েছে অনেক আগিয়ে নিয়েছে, সে সময় থেকে ফ্যামিলি থেকেও ভালো সাপোর্ট পাই আমি এখন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া, সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে কেমন সাহায্য সহযোগিতা পেয়েছেন বা পাচ্ছেন? আপনার যেহেতু এত হার্ডওয়ার্ক করা লাগছে, তো এই বিষয়ে একটু যদি আমাদের বলতেন কার কার থেকে সহযোগিতা আলহামদুলিল্লাহ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি দিলোর ভাই আছে, দিলোর ভাই উনি অনেক বড় ভাই আমার, উনি আমাকে অনেক হেল্প করে, যখন যেখানে প্র্যাকটিস শুরু হয় দিলোর ভাই আমাকে ডাকে। তারপর হচ্ছে সানজামুল ইসলাম নয়ন ভাই, উনি আমার বড় ভাই, ওনার কাছ থেকে অনেক হেল্প পাই। মুক্তার আলী ভাই, ওনার কাছ থেকে অনেক হেল্প পাই। মাঝে মাঝে সোহান ভাইয়ের কাছ থেকে আমি হেল্প পেয়ে থাকি। সব মিলে অনেকজন আছে যার নাম বলে শেষ করা যাবে না, তবে ইনশাল্লাহ সবাই আমাকে ভালো হেল্প করে। আলহামদুলিল্লাহ, আপনার কাছে জানতে চাবো যে আপনি মূলত কি রোলে ক্রিকেট খেলে থাকেন? ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার? পেস বোলার কাম ব্যাটসম্যান। ওকে ওকে, তো ভাই আপনি আপনার পেস বোলার হয়ে ওঠার পিছনের কাহিনীটা কি? কারণ আমরা দেখি যে আমার বাংলাদেশে মেজরিটি স্পিনার স্পিনার হওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু লেজেন্ডসরা আছেন স্পিনিং ডিপার্টমেন্টে, তো পেস বোলার হয়ে ওঠার পিছনে কারণ কি? আমার পেস বোলার হয়ে ওঠার কারণ হচ্ছে আমি বল করব যেন আমি পেস দিয়ে বল করতে পারি, আমি জোরে জোরে বল করব, এরকম একটা মানে ভিতরে একটা চ্যালেঞ্জিং কাজ করে যেটার পিছনে আমার পেস বোলার হয়ে ওঠে। আর আমার পেস বলে হচ্ছে আপনার সুইং বেশি করে, যেটা দেখবেন আমির ভাইয়ের মতো অনেকটা বেশ ইয়া করে সুইং করে, ইন সুইংটা রাইট ব্যাটসম্যানের সময় ইন সুইংটা খুব ভালো করে, আর লেফটির সময় আউট সুইংটা খুব ভালো করে। ওকে, আমি যখন ফার্স্ট টু ফ্যান্টাস্টিক। ফার্স্ট আমি যখন অনেক মানে একটু ইয়া বোধ করতেছিলাম। জি আচ্ছা আচ্ছা, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড। আমরা অবশ্যই চাই যাতে বাংলাদেশে আরো বেশি বেশি পেসাররা আগিয়ে আসুক, যাতে আমরা দেশের মাটির মতন বিদেশি মাটিতে গিয়েও আরো ভালো পারফর্ম করতে পারি। তো ভাই আপনার জন্য হ্যালো, অগ্রিম শুভকামনা। হ্যাঁ ভাইয়া শুনছেন? হ্যালো, জি হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া? শুভকামনা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া শোনা ওয়েলকাম, যাচ্ছে? ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম ওয়েলকাম। তো ভাই ব্যাটসম্যান। আপনার কাছে জানতে, জি 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 বলেন বলেন, শোনা যাচ্ছে। ভাই, তো আপনার কাছে জানতে চাবো যে এখন পর্যন্ত আপনার ক্রিকেটিং ক্যারিয়ারে বেস্ট অ্যাচিভমেন্ট কোনটা, এবং এই যে খেলাধুলার সাথে জড়িত আছেন, অনেকের সাথে পরিচয় হয়েছে, তো এরকম কোন মজার গল্প যদি আমাদের সাথে শেয়ার করতেন, যেটা আজ পর্যন্ত কারোর সাথে বলা হয়নি। মজার ঘটনা হচ্ছে আমার যখন আমি সেকেন্ড ডিভিশনে ফার্স্ট চান্স পাই ফেয়ার ফাইটার্সে, সে সময় আমাদের কোচ ছিল হচ্ছে রেজাউল ইসলাম নাইম, রেজাউল হক নাইম, রাজিন সালের বড় ভাই, উনিও ন্যাশনাল আচ্ছা প্লেয়ার ছিলেন এক সময়। তো উনি আমার যখন ট্রায়ালে আসি তখন উনি আমাকে পছন্দ করে না, পরে একটা দিন আমি যখন ভালো বল করি তখন আমাকে নিয়ে যায়, নিয়ে যেয়ে আমাকে রাখে। 32 জনের থেকে আমি 4 জনের চান্স পাইলাম। চান্স পাওয়ার পর সিলেটের আরেকজন আছে পেস বোলার, উনি এখন প্রিমিয়ার লিগ রেগুলার খেলতেছে এবং সিলেট সিক্সার্স, তিনি বোলার ছিলেন, জাস্ট ম্যাচ পাই নাই। তো আমি তো একবারে মানে নতুন, আমি অতটা কিছু চিনি না, তো মানে আমাকে নিয়ে অনেক হাসি মজা হয়েছিল, যেগুলো আসলে বলা ইয়া যাচ্ছে না ভাইয়া। অলরাইট অলরাইট, ভেস আসলে মানে মার্সি, সবগুলো হচ্ছে জি দর্শকের সামনে বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। তবে আমরা আপনাকে কবে ইনশাল্লাহ বিপিএল এ এবং ন্যাশনাল টিমে দেখতে পাবো, এরকম আপনার এক্সপেকটেশন কেমন? আপনার মানে ফিউচার প্ল্যানটা কিরকম, যে কোন বছরের মধ্যে বিপিএল এ আসবেন, কোন বছরে থ্যাংক ন্যাশনাল ইউ টিমের কাছাকাছি আসবেন ইনশাল্লাহ, আপনার প্ল্যানিংটা কিরকম? ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আমার প্ল্যানিং, আমি ন্যাশনাল টিমে খেলার জন্য আমি কাজ করে যাচ্ছি, আমি কোনো সময় পিছনে ভাবি না যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো না। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার কপালে লিখে রাখে তাহলে অবশ্যই খেলতে পারবো, তবে আমার টার্গেট আছে 2 থেকে 3 বছরের মধ্যে ভালো একটা কিছু করার। ন্যাশনাল টিমে না যেতে পারি, এ টিমে যেতে পারি, বা ভালো কিছু একটা করতে পারি, যেন বোর্ড আমাকে সেইভাবে চোখে রাখে, আর আমি যখনই টিমে ঢুকি না কেন আমি যেন মানে রেগুলার ভাবে টিমে থাকতে পারি,
সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি, যেরকম হার্ড ওয়ার্ক করা লাগে, ফিটনেস করা লাগে, বোলিং এক্সপ্লিট করা লাগে, বোলিং লেন লাইন ঠিক করা লাগে, আমি সেভাবেই কাজ করে যাচ্ছি। জিম আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভাই। আমি ভাই এই যে চাচ্ছি আমি বাংলাদেশ তোমার না, টিমকে পেস জি বোলার, ফার্স্ট টু ফার্স্ট পেস বোলার, ফার্স্ট টু জি ফার্স্ট পেস বোলার কাম ব্যাটসম্যান হিসাবে আমি যেন সাপোর্ট দিতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ভাইয়া তো পেস বোলিং এর টপিকে যদি থাকি, মারুফ ভাই আপনার কাছে জানতে চাবো যে বর্তমান ক্রিকেটিং ওয়ার্ল্ডে আপনার ফেভারিট পেস বোলার কে? বাংলাদেশের না, বাংলাদেশের বাইরে মানে ওয়ার্ল্ড এর মধ্যে, বাংলাদেশে বাংলাদেশে বলেন, তারপরে ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে বলেন। ওয়ার্ল্ড এর মধ্যে হলেই হবে। জি জি, সরি আর মোহাম্মদ আরেকটু আমির, রিপিট পাকিস্তান। করবেন, মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির। আর বাংলাদেশের মধ্যে? মোহাম্মদ আমির, পাকিস্তান। জি। আর বাংলাদেশের বাংলাদেশের মধ্যে, মধ্যে? বাংলাদেশের মধ্যে তাসকিন ভাইটা আমার পছন্দ হতো, বাট তাসকিন ভাই তো এখন অনেকটা পিছিয়ে পড়েছে, কিন্তু আমি তার গতি কিভাবে দেয় সে সম্পূর্ণ ফলো করি। আর আমির ভাইকে ফলো করি বলটা লেন্থ লাইন এবং সুইং কিভাবে করাচ্ছে, যেহেতু উনি লেফটি আমি রাইটটি, তারপরে ওনার মতো আমার ইনশাল্লাহ অনেকটা ভালো হয়। ওকে, আলহামদুলিল্লাহ ভাই। মোহাম্মদ আমির কে আপনি কি একদম যখন উনি ডেবিউ করেন সেই অনেক বছর আগে, তখন থেকে কি ফলো করছেন নাকি কামব্যাক করার পরের থেকে আমি ফলো করছেন? জি জি জি, কামব্যাক না, আমি হচ্ছে ওনাকে ডেবিউ হওয়ার 1-2 বছর, 1 বছর পর থেকে আমি ওকে ফলো করি। ও যখন শাস্তি হয় তা তখনও আমার অনেকটা মন খারাপ হয়েছে, এরকম একটা বলার দেশের বাইরে চলে যাবে, দেশের বাইরে বলতে ক্রিকেটের বাইরে চলে যাবে, এর জন্য মনটা অনেক খারাপ। আর যেহেতু আমার ফেভারিট প্লেয়ার একজন, ভাই আমি একটা টপিকে যদি থাকি, আমরা দেখলাম যে কিছুদিন আগে উনি টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করলেন, যদিও উনি যথেষ্ট ইয়াং এবং আমাদের কাছে যেটা খুব শকিং ছিল। তো আপনার যেহেতু ফেভারিট ফেভারিট বোলার এবং আমার কাছেও পার্সোনালি ওনার বোলিং খুবই ভালো লাগে, টেস্টে তো অনেক ভালো লাগে, তো এই যে টেস্ট থেকে হঠাৎ করে সরে দাঁড়ালো, এই ডিসিশনটার ব্যাপারে আপনার মতামত কি এবং এটার পিছনে কি কারণ হতে পারে বলে আপনি মনে করেন? ফার্স্ট টু ফার্স্ট তার মেন্টালিটি আমি বলতে পারতেছি না, তবে তার কোনো ব্যক্তিগত প্রবলেম হতে পারে। আর আপনার বোর্ড পিসিবি এখন কিভাবে তার সঙ্গে ব্যবহার করছে বা তাকে কিভাবে চাপ দিচ্ছে বা কি বলতেছে সে বিষয়ে আমার জানা নাই, তবে আমার মনে হয় না যে তার ব্যক্তিগতভাবে সরে যাওয়া দরকার। আমি মনে করি তার ক্রিকেট ক্যারিয়ারটা আরো লম্বা করতে, এখন ইয়াং আছে, অনেকদিন খেলা চালাই যেতে পারবে ইনশাল্লাহ। অবশ্যই তবে ওয়ানডে টি অবশ্যই, টোয়েন্টিটা আমি চাচ্ছি না যে টেস্টের মতো করে ওয়ানডে টি টোয়েন্টিতে আবার ব্যাক করুক, আমি ইনশাল্লাহ চাইবো ওয়ানডে টি টোয়েন্টিটা আরো দীর্ঘ ক্যারিয়ার কামনা করি আমি তার, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া এই যে ইনশাল্লাহ। ওয়ানডের কথা বললেন, টি টোয়েন্টির কথা বললেন এবং আমি টেস্টের কথা বললাম, তো আপনার কাছে জানতে চাবো যে ক্রিকেটার হিসেবে এবং একজন দর্শক হিসেবে আপনার কাছে কোন ফরম্যাটটিকে সবচেয়ে আনন্দময় লাগে এবং পার্সোনালি আপনি কোন ফরম্যাটটিকে সবচেয়ে বেশি এনজয় করেন অ্যাজ এ ক্রিকেটার? একজন দর্শক হিসেবে কোন ফরম্যাটটি দেখতে সবচেয়ে ভালো লাগে এবং অ্যাজ এ ক্রিকেটার কোন ফরম্যাট খেলতে সবচেয়ে মানে স্বাচ্ছন্দ্য ফিল করবেন আপনি? আমি ওয়ানডেতে, ওয়ানডে ম্যাচটা আমার দেখতেও ভালো লাগে এবং ওয়ানডে ম্যাচ খেলতেও আমার অনেক ভালো লাগে। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। প্লেয়ার হিসেবে মানে প্রতিটা প্লেয়ারের স্বপ্ন থাকে টেস্ট খেলার, জি তারপরে আমার টেস্ট খেলার তো ইচ্ছা আছে, তারপর হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট ম্যাচ হচ্ছে ওয়ানডে ম্যাচ, একদিনের ম্যাচ। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তাহলে আপনার কাছে নেক্সট প্রসঙ্গে এই ওয়ানডে নিয়েই আসি। 2019 যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা গেল, সেখানে আমরা দেখেছি যে সাকিব আল হাসান অসাধারণ পারফর্ম করেছেন, বাংলাদেশের শুরুটা অসাধারণ ছিল, সাউথ আফ্রিকার মতো টিমকে হারিয়ে দিল, নিউজিল্যান্ডের সাথে জেতা খেলাটা ছোট ছোট কিছু ভুলের জন্য আমরা হেরে গেলাম দুর্ভাগ্যজনক ভাবে। তো আমাদের স্বপ্ন ছিল, টার্গেট ছিল এবং রিয়েলিস্টিক একটা অপরচুনিটি ছিল সেমিফাইনালে ওঠার, অনেকেরই আশা ছিল যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। তো ভাইয়া আপনি ওয়ার্ল্ড কাপটা নিশ্চয়ই পুরোপুরি ফলো করেছেন, তো আপনার কাছে জানতে চাবো যে এই যে সাকিব আল হাসানের অসাধারণ পারফরমেন্স এবং বাংলাদেশের ওভারঅল পারফরমেন্সে আপনার মতামত কি, এবং যখন বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারলো না তো নিশ্চয়ই খারাপ লেগেছে, সবার কাছেই খারাপ লেগেছে, তো এটার পিছনে আপনার মতা আপনার হিসেবে মূল কারণগুলো কি? প্রথমে আমরা আমরা প্রতিটা দর্শক জানে এবং ওয়ার্ল্ড সবাই জানে বাংলাদেশ ফিল্ডিং এ অনেকটা দুর্বল। আমরা প্রতিটা ম্যাচে যদি লক্ষ্য করি দেখবো যে আমরা ফিল্ডিং এ অনেকটা দুর্বলতা ছিলাম জি ফিল্ডিং এর জন্য, এবং হচ্ছে আমাদের মাশরাফি ভাই অসাধারণ নেতৃত্ব দিয়ে থাকেন, তার কোনো তুলনা নাই।
তারপর আমাদের মেন সমস্যা কারণ আমরা দেখতেছি, এক তো আমাদের দুর্ভাগ্য আল্লাহ আমাদের কপালে রাখে নাই, তৃতীয়ত আমাদের অনেকগুলো ভুল ছিল যেগুলো ডিসিশনে ভুল ছিল। মেন সমস্যা হচ্ছে আপনার ফিল্ডিং এর কারণটা, ফিল্ডিং এর কারণে আমরা অনেক ম্যাচ গুলো হেরেছি। তারপর সাকিব আল্লাহর ভাইয়ের কথা বলতে, সাকিব ভাইয়ের কথা বলতে গেলে কি, সাকিব ভাই অসাধারণ খেলেছে। সাকিব ভাই যে একাই খেলে ম্যাচ জিতাবে তা কথা না, তারপর মুশফিক ভাই অনেক ভালো খেলছে, রিয়াদ ভাই অনেক ভালো খেলছে, তামিম ভাই শুরুটা ভালো করে দিয়েছে, লাস্ট একটা দুইটা ম্যাচ লিটন ভাই অনেক ভালো খেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওই ম্যাচটা আমাদের সবাই জানি আমরা ম্যাচটা হেরে যাব এতটা রান তাড়া করা, তারপরে হচ্ছে অনেকটা বল বাকি রাখার মধ্যেও আমরা ম্যাচটা জিতে গেছি, অসাধারণ একটা ইনিংস খেলে চলে লিটন ভাই। জি ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। তো নেক্সট টপিকে আসি, যে বাংলাদেশের যে শ্রীলঙ্কা সফর হতে চলেছে, অক্টোবর থেকে স্টার্ট হবে ইনশাল্লাহ, যে টেস্ট টেস্ট তিনটি টেস্ট ম্যাচের যে সিরিজ হতে চলেছে, তো এটা মারুফ ভাই এটা আমাদের করোনার পরবর্তী প্রথম সিরিজ, তো অনেক দিন ধরে খেলাধুলার থেকে বাইরে ক্রিকেটাররা, তো আপনার এক্সপেকটেশন কিরকম, এই সিরিজ থেকে আশা কিরকম, আমরা কি জিততে পারবো সিরিজটি, এবং এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তো আমাদের জন্য জেতাটা কতটা গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার জন্য, আপনার একটু ডিটেলে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমাদের জন্য আমি মনে করি আমাদের সম্পূর্ণ খেলা খেলা লাগবে হচ্ছে আমরা ম্যাচটি জিতবো, আমরা হারবো এই মনে করি খেলবো না। আর আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমাদের অবশ্যই শুধরানো লাগবে, ফিল্ডিং নিয়ে কাজ করা লাগবে, আর আমাদের মাঠে সবার একতা থাকা লাগবে, এবং আমাদের যা হবে আমরা মাঠের বাইরে থেকে আগে আমরা ডিসিশন নিয়ে মাঠে নামতে হবে। আমি মনে করি ফিল্ডিং গুলো ঠিক করা লাগবে, ইনশাল্লাহ ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। বাংলাদেশ এখন অনেক ভালো টিম, অনেক হার্ড ওয়ার্ক করতেছে অনেকদিন থেকে, করোনার মাঝেও অনেক হার্ড ওয়ার্ক করতেছে। ঠিক, আরেকটি টপিক যেটা সেটা খুব একটি হট টপিক, সেটা হচ্ছে সাকিব আল হাসান ফিরে আসছেন, ওনার ব্যান কাটিয়ে ফিরে আসছেন, এবং ইনশাল্লাহ সেকেন্ড টেস্ট থেকে উনি দলে এটার জন্য দলে ফিরবেন। জি জি, বাংলাদেশ টিমের জন্য অনেক খবর, অনেক বড় একটা সংবাদ, বাংলাদেশ টিমের অনেক বড় একটা সুযোগ আসতেছে। সাকিব আল হাসান মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে সাকিব আল হাসান, এটা আমরা অনেক জায়গাতে দেখে থাকি। আর সাকিব ভাই মানে বাংলাদেশ টিমটা অনেক শক্ত হয়ে যাবে, অলরাউন্ডার, ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব দিক দিয়ে সাকিব ভাই অনেকটা এগিয়ে আছে। অবশ্যই অবশ্যই, তাহলে আপনার মতে কি সাকিব আল হাসানের রিটার্নে ফলে বাংলাদেশ টিম আরো স্ট্রং হবে, এবং সেকেন্ড এবং থার্ড টেস্ট জেতার আরো চান্সেস বাড়বে? আপনি কি প্রশ্নটি পেয়েছেন? অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ বাংলাদেশ টিম সাকিব ভাই আসা মাত্র অনেক স্ট্রং হবে, এবং বাংলাদেশ টিমে এখন অনেক সাকিব ভাইয়ের মতো অনেক প্লেয়ার আছে, তবে অভিজ্ঞ না। আর সাকিব ভাই অনেক অভিজ্ঞ, আইপিএল খেলে, বিগ ব্যাশ খেলছে, প্রতিটা টি টোয়েন্টি লিগ খেলতেছে, এবং সব ড্রেসিং রুম শেয়ার করে সাকিব ভাইয়ের অনেক অভিজ্ঞতা আছে। আর সাকিব ভাই আসলে বাংলাদেশ টিম অবশ্যই অনেক স্ট্রং হবে, অবশ্যই একটা ভালো ব্যাটসম্যান পাওয়া যাবে সাকিব ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যালো, হ্যাঁ, এখন আমরা যদি, সরি ভাই আমি বুঝতে পারি নাই। জি জি ভাই, এখন আমরা যদি ODI দলের নেতৃত্বের দিকে আসি, মাশরাফি ভাইয়ের আন্ডারে বাংলাদেশ অসাধারণ পারফর্ম করেছে, উনার আন্ডারে আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে গিয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে গিয়েছি, বড় বড় টিমদের সাথে সিরিজ জিতেছি, তো উনি আমাদের ODI টিমটাকে যথেষ্ট পরিবর্তন করে দিয়ে গেছে, কিন্তু এখন উনি আর নেই, এখন তামিম ইকবাল ক্যাপ্টেন হবেন, তো তামিম ইকবালের কাছ থেকে আপনার অধিনায়ক হিসেবে আশা কেমন, এবং উনার স্টাইলটা কেমন হবে বলে আপনি মনে করেন? সরি আরেকবার বললে। হ্যাঁ জি জি, শিওর শিওর। তাতে যাচ্ছি ভাইয়া, যে এখন যে আমাদের ODI দলের ক্যাপ্টেন মাশরাফি ভাইয়ের পরিবর্তে এখন তামিম ইকবাল ভাই হতে চলেছেন, যেহেতু মাশরাফি ভাই আর নেই, এখন তামিম ইকবাল ক্যাপ্টেন হবে, তো আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মাশরাফি ভাই ছেড়ে দিলেন এত বছর নেতৃত্ব দেওয়ার পরে, এত অসাধারণ ক্যাপ্টেন্সি করার পরে, তো এখন তামিম ইকবাল ভাই ক্যাপ্টেন্সি করবেন, তো উনার কাছ থেকে আপনার এক্সপেকটেশন কিরকম, এবং উনার আন্ডারে বাংলাদেশ কত দূর এগিয়ে যাবে বলে আপনি মনে করছেন? অবশ্যই মাশরাফি ভাই আপনার যখন অন্ডার দায়িত্ব পায় অনেকদিন অনেক ভালো নেতৃত্ব দিয়ে গেছে, এবং দলকে অনেক উপরে টেনে নিয়ে গেছেন। ইনশাল্লাহ সাকিব, তামিম ভাই যেহেতু মাশরাফি ভাইয়ের সঙ্গে ছিল অনেকদিন থেকে, অনেক কিছু শিখতে পারছে, আর তামিম ভাই অনেক সিনিয়র প্লেয়ার একজন, সেই হিসাবে তামিম ভাই অনেক নেতৃত্ব ভালো দিতে পারে। আমার আশা করি ইনশাল্লাহ তামিম ভাইও মাশরাফি ভাইয়ের মতো অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ টিমকে।
ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও ভাইয়া সেটা আশা করি। ভাই এখন যদি ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে আসি, আমরা দেখলাম যে ইংল্যান্ডের হাত ধরে খেলা ফিরে আসলো। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের সাথে একটি টেস্ট সিরিজ হলো, পরে আয়ারল্যান্ডের সাথে একটি ওয়ানডে সিরিজ হলো, পরে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ হলো, আবার টি-20 সিরিজ হলো, এবং এখন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার একটি থ্রিলিং এবং খুব এনজয়েবল টি-20 সিরিজ চলছে। তো আপনার কাছে জানতে জি তো আপনার কাছে ভাইয়া জানতে চাবো যে আপনি কতটুকু খেলা দেখতে পেরেছেন, এবং এই যে দর্শক শূন্য মাঠে খেলাধুলা হচ্ছে, আপনার কাছে দেখতে কেমন লাগছে? এবং আপনার কাছে আরো জানতে চাবো যে খেলোয়াড় হিসেবে এটা কতটা একটা বিব্রতিকর ব্যাপার যে দর্শক নেই, মাঠে কোনো শব্দ নেই, এর মধ্যে খেলা হচ্ছে। আপনার কাছে এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাই হ্যালো, শুনতে শুনতে পেয়েছেন পাচ্ছি। আপনি? জি শুনতে পেয়েছেন, প্রশ্নটি কি হ্যাঁ পেয়েছেন শুনতে আপনি? পাচ্ছি আমি। জি প্রশ্ন জি প্রশ্নটি বোঝা গেছে? জি প্রশ্ন পেয়েছেন, জি একটু আপনি জি যদি বোঝা বলতেন। গেছে। জি আপনারা আমাদেরকে যদি জি একটু ভাইয়া, বলতেন। আমরা জানি ক্রিকেটটা আসছে, ক্রিকেটের জনক ইংল্যান্ড, শিওর। জি সেই হিসেবে আমরা অনেকদিন 6 মাস খেলা বন্ধ থাকার পর আবারও আমরা দেখতে পেলাম ইংল্যান্ডের মাঠ থেকে আবার খেলাটা ফিরে আসছে। ওনারা অনেক পরিশ্রম করে এবং অনেক বড় রিস্ক নিয়ে একটা খেলা আবার পুনরায় মাঠে নিয়ে আসছে, ওনাদের এর জন্য থ্যাংক ইউ। ইংল্যান্ড বোর্ডকে অনেক 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 থ্যাংক ইউ দিতে চাই। তারা ওনাদের জন্য আমরা আবার সাহস পেয়েছি যে আমরাও খেলা চালাতে পারবো। বাংলাদেশ বোর্ড অনেক জি সাহস পেয়েছে। আর জি দর্শকবিহীন খেলা তো ভালো লাগে না। খেলা মানে দর্শক, দর্শক মানে খেলা। খেলাতে জি আনন্দ থাকবে, আনন্দ ফুর্তি না হলে খেলা ভালো লাগে না, দর্শক থাকবে। এখন উপায় নেই, যেহেতু আল্লাহ আমাদের একটা বিপদ দিয়েছে, এর জন্য খেলাটা আমাদের ফ্রি নিয়ে আসছি। একটা বল যখন গ্যালারিতে যাচ্ছে, আমরা দেখছি প্লেয়ারের বলগুলো নিয়ে আসছে, বলটা দেওয়ার মতো কেউ নাই, এটাও একটা খারাপ জি দিকে। আর দর্শক ছাড়া খেলা মানায় না, এটাও আমরা বুঝতে পারছি। তবে ইনশাল্লাহ আমরা খেলা ফেরাইতে পারছি, ইনশাল্লাহ একদিন দর্শকও মাঠে আসবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া থ্যাংক ইউ, খুবই সুন্দর উত্তর দিলেন। ভাইয়া আপনার কাছে আপনার পার্সোনাল লাইফ এর দিকে যদি আসি, আমরা প্রথমেই বলেছি যে আপনি যথেষ্ট পরিশ্রম করে কষ্ট করে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন। তো ভাইয়া একটু যদি ডিটেলে আমাদেরকে বলতেন যে কিভাবে আপনার খেলার সাথে জড়ানো, কোন বয়স থেকে আপনি খেলার সাথে জড়িয়েছেন, এবং কোনো কি বিশেষ ব্যক্তি ছিল যাকে দেখে আপনি অনুপ্রেরিত হয়েছিলেন খেলা শুরু করার জন্য, একদম শুরুর কথায় যদি আসি। আমি ফার্স্ট টু ফার্স্ট আমি ক্রিকেটে যখন আসি তখন টেনিস দিয়ে শুরু হয় আমার ক্যারিয়ার। আর আমি আগেও বলছি, আমাদের এই জায়গায় একটা টুর্নামেন্ট হয় টেনিস, ওই টুর্নামেন্ট দেখে আমার খেলাটার মাঝে আরো আগ্রহ জন্মায়। আর জি আগেও বলছি, আমি নিউজিল্যান্ডের খেলা হয়েছিল বাংলাদেশের সঙ্গে, সে সময় 2009 সাল, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইট টস করছিল 4-0-তে, একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল 5-ম্যাচ সিরিজ। জি 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 তখন থেকে আমার খেলাটা আগ্রহ বাড়ে। আমি রুবেল ভাইকে দেখলাম, সাকিব ভাই দেখছিলাম, অনেক ভালো খেলছিল ওই সময়, আশরাফুল ভাই ছিল, এর জন্য আমার খেলাটা আগ্রহটা বেশি আসে। আর তো আপনি শুনছেন আমি অনেক দূর থেকে কষ্ট করে যাই। হ্যাঁ ঠিক আছে, আমার বাসার থেকে আমার একাডেমি 35 কিলোমিটার দূর, আমি অনেক দূর থেকে যাই এবং আমার একটু সমস্যা হয় আমার ভাড়া দিয়ে যাইতে। এর জন্য আমি যে একাডেমিতে ভর্তি হয়েছিলাম বৈতালী সংঘ, তেনার কোচ ছিলেন হচ্ছে নুরুল ইসলাম নুরু, উনি আমাকে অনেক হেল্প করছে, আমাকে কোথায় ম্যাচ খেলানো লাগবে, কিভাবে আমাকে আগিয়ে নেওয়া যাবে, যেহেতু আমি অনেক কষ্ট করতেছি। বলতেছি তোর মতো কষ্ট করে অনেক দূর থেকে, তো আমি অনেকদিন ধরে আমার ক্যারিয়ারে আমি কাউকে দেখি নাই, তো তুই যেহেতু আসতেছিস তুই কষ্ট করে ধরে রাখ, তোর বলটা ভালো হয়, এরকম ভাবে অনেক উৎসাহ দেয় এবং আমাকে যতদূর হেল্প করা লাগে, যেহেতু বিষয়ে আমাকে সম্পূর্ণ হেল্প করে। আর এখন হচ্ছে আমার আমাদের যে থানা থানা পর্যায়ের ক্রীড়া সাধারণ সম্পাদক মোহাম্মদ অধ্যাপক আকবর আলী, উনি আমাকে যথেষ্ট হেল্প করে এবং মানে খেলার জগতে যত যা লাগে, এখন সামগ্রী আমার সবকিছু বন্ধ, যেহেতু আমি পার্সোনাল প্র্যাকটিস করতেছি পার্সোনাল প্লেয়ার কোচ নিয়ে, তো উনি যত আমার কিটস লাগে সম্পূর্ণ উনি বহন করতেছে এখন। এর জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই অসময়ের মধ্যে আমার পাশে দাঁড়িয়েছে। খুবই ভালো লাগলো ভাইয়া শুনে। হ্যাঁ এই যে এত কষ্ট করছেন, এত কষ্ট করার পরে যখন এই মানুষগুলার সাপোর্ট পান তখন কেমন লাগে?
যখন তারা বলে যে বোলিং আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, পারবি, তো তখন কেমন লাগে, কতটা ভালো লাগে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কষ্ট ছাড়া মানুষ শ্রেষ্ঠ হয় না, এটা সবাই জানে। আর যখন এত কষ্ট করে যখন আমি একটা ভালো কিছু করি, আমার এলাকা থেকে অনেক সাপোর্ট পাই, সবাই আমাকে সাপোর্ট করে, ছোট ভাই, বন্ধু, আমার বড় ভাই, আমার মানে বাবা বয়সী মানুষ যখন আমাকে, মুরব্বীরাও যখন আমাকে হেল্প করে, আমার খোঁজ রাখে, তখন আমার খুবই ভালো লাগে। আমাকে এগিয়ে যেতে যখন তারা আমাকে ইয়া করে, উদ্বুদ্ধ করে, তখন আমি নিজেকে মনে করি যে আমি অবশ্যই তাদের জন্য হলে আমি ন্যাশনাল টিমে খেলবো, এরকম একটা ভিতরে প্রতিজ্ঞা জন্ম নেয় আমার। এবং আমি সেই হিসাবে কাজ করি সবসময় যেন আমি এলাকা উজ্জ্বল করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি শুরুর দিকে বলেছিলেন যে যখন খেলা স্টার্ট করেন তখন ফ্যামিলি ততটা সাপোর্ট ছিল না, কিন্তু এখন অনেকটা বেটার। তো ভাই, জানতে চাবো যে এখন আপনার ফ্যামিলির মতামত কি খেলার বিষয়ে, তারা কি কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে আপনাকে, তারা কি কমপ্লিট সাপোর্ট দিচ্ছে, তারা কি খুশি যে আপনি আমার ক্রিকেট কে পেশা হিসেবে বেছে নিয়েছেন? যে আগে খুশি ছিল না, বাট এখন আস্তে আস্তে পেশা হিসেবে, যেহেতু আমাকে আর পারতেছে না, অনেক বাধা, অনেক বাধা পেরিয়ে যে যখন আমি এত দূরে আসছি, এখন ফ্যামিলি আর তো কিছু করার থাকে না। যে কোনো বাধাকে যখন বাধা পেরিয়ে যখন একজন কেউ কিছু করতে চায়, তখন তার ফ্যামিলি অবশ্যই তাকে সাপোর্ট দিবে। ইনশাল্লাহ আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমার আব্বা আম্মা, আমার বড় ভাই, সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে। এখন অনেকটা ভালো লাগছে, ফ্যামিলির যখন সাপোর্ট পাই তখন মনে করি আমার ক্রিকেটটা আরো ভালো করতেছি আমি। অবশ্যই অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনি এভাবে সাপোর্ট পেতে থাকেন মানুষের, এবং ইনশাল্লাহ একদিন আপনাকে ন্যাশনাল টিমে দেখবো আমরা। আপনার গতিতে সব ব্যাটসম্যানরা আউট হয়ে যাবে, আমরা আপনাকে চিয়ার করবো ইনশাল্লাহ, আশা করি। ভাই, আপনার জন্য ইনশাল্লাহ অনেক ইনশাল্লাহ অনেকেই অনেক কমেন্টস ইনশাল্লাহ করছে, যেমন সৈয়দ খাইরুল ইসলাম বলছেন আমার আইডল, তারপর উনি আবার বলেছেন যে শ্রীলঙ্কা সফরে হাই পারফরমেন্স টিমে মারুফ ভাইকে দেখতে চাই। তৌহিদ হাসান বলেছেন মারুফ ভাই এগিয়ে ইনশাল্লাহ যাও, দোয়া ও শুভকামনা রইল। তারপরে কে এন রেইন বোস নামে একজন বলেছেন আমাদের মারুফ, গোদাগাড়ি রাজশাহী এর প্রাইড, আমরা খুব গর্বিত, দোয়া দোয়া রইল ভাইয়া, তুমি সফল হও। ভাইয়া, এই যে এত শুভকামনা পাচ্ছেন, ইনশাল্লাহ কেমন লাগছে ভাইয়া এইগুলা শুনে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমাকে কেউ সাপোর্ট করলে আমার অনেক ভালো লাগে, মনটা আরো বড় হয়ে যায় যেন আমি তাদের জন্য কিছু করতে পারি। আমার আমি সেই আশায় রাখি সবসময়। আর আমার এলাকার, আমার বাড়ির পাশে যেহেতু আমার বড় ভাই আছে, সানজামুল ইসলাম নয়ন ভাই, জহুরুল ইসলাম অমি ভাই, ওনারাও আমার বাড়ির পাশে, জি তাদের যেরকম সাপোর্ট করে ইনশাল্লাহ আমাকে অনেক সাপোর্ট করে, আমার অনেক ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড ভাই। আপনার কাছে পেস যিনি বোলার আমাকে সম্পর্কে সাপোর্ট করতে যাচ্ছেন ইনশাল্লাহ সামনে সবসময় সাপোর্ট করবেন, খারাপ সময়, ভালো সময় সবসময় সাপোর্ট করবেন, যেন আমি আরো এগিয়ে যেতে পারি, আপনাদের সঙ্গে থাকতে পারি সারা জীবন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই অবশ্যই সাপোর্ট আছে, ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট থাকবে আশা করি। তো ভাই, আপনার কাছে জানতে চাবো যে ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে আপনার প্রিয় ব্যাটসম্যান কে? অল ক্রিকেটের মধ্যে আমার সব থেকে প্রিয় ব্যাটসম্যান অবশ্যই মুশফিকুর রহিম, ওয়ান ডে বাংলাদেশের টি বাইরে যদি টোয়েন্টি বলি, টেস্ট। বাংলাদেশের বাইরে যদি বলেন অবশ্যই ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ওকে। আপনি কি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের টি-20 সিরিজটি দেখছেন? একটু সমস্যার কারণে আমি দেখতে পারি নাই, যেহেতু আমি অনেক হার্ড ওয়ার্ক করতেছি, আমি ক্লান্তর জন্য ঘুমাই যাই তাড়াতাড়ি, এর জন্য সরি আমি দেখতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম। আপনি বললেন যে ডেভিড ওয়ার্নার আপনার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান, তো আপনার কাছে জানতে চাইবো যে ওয়ার্নারের দেখায় আপনার বেস্ট ইনিংস কোনটি? ওনার দেখা তো অনেকগুলো নেই আছে, আপনার বাংলাদেশের সঙ্গে উনি একটা সেঞ্চুরি করছিলেন টেস্টে, ওটা ভালো জি, লাগছে। বিপিএল এ একটা দুইটা ভালো ম্যাচ খেলছে, এটা ভালো লাগছে। আর অনেকগুলো যেগুলো আপনার উদাহরণ দেওয়া যাবে না, অনেক ভালো ম্যাচ ভালো খেলছে আপনার, ও প্রতিটা বল আমি খেলা দেখি, আমি যেগুলো আমার সবগুলো ভালো লাগে। ফ্যান্টাস্টিক। আর মুশফিকুর, আর মুশফিকুর রহিমের দেখা বেস্ট ইনিংস কোনটি? মুশফিকুর রহিমের দেখা বেস্ট ইনিংস আমার শ্রীলঙ্কার সঙ্গে 200 রান যখন করে অনেক ভালো লাগছে, পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করে তখন অনেক ভালো লাগছে,
এত পরে নামার পরেও যখন উনি এতটা ভালো ম্যাচ খেলে নিয়ে যে কিভাবে কোথায় ধরা লাগবে, কোথায় মারা লাগবে, কোথায় রান তোলা লাগবে, সব জায়গায় যখন এতটা ভালো খেলে তখন আমারও মনে হয় যে অনেক ভালো ভাই, অনেক ভালো লাগে তখন। ভাই, যে আইপিএল শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যে, তো আইপিএল নিয়ে আপনি কতটা এক্সাইটেড এবং কতটা এনজয় করেন আইপিএল ক্রিকেট? অবশ্যই আমি যখন একজন ক্রীড়াবিদ অবশ্যই আমার প্রতিটা খেলাই আমার কাছে অনেক ভালো লাগে, অনেক উৎসাহিত থাকি, খেলা চললে আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো, প্রতিটা প্লেয়ারের জন্যই ভালো। সব থেকে খারাপ লাগতেছে বাংলাদেশের কোনো প্লেয়ার নাই, মুস্তাফিজ ভাই যেহেতু ডাক পাইছে বাট শ্রীলঙ্কা সফরের জন্য যাইতে পারছে না, এর জন্য সব থেকে বেশি খারাপ লাগতেছে। আর যদি মুস্তাফিজ ভাই খেলতো তাহলে আরো ভালো লাগতো, বেশি উৎসাহিত হতাম। অবশ্যই অবশ্যই, বাংলাদেশের প্লেয়ারহীন আইপিএল আসলে আমরা অতটা এনজয় করতে পারি না জি আনফরচুনেটলি। তো যাই হোক, এটলিস্ট খেলা হচ্ছে আর কি, এরকম একটি কঠিন সময়, সেটাও একটি বড় ব্যাপার ক্রিকেট বড় ক্রিকেট ব্যাপার লাভার্সদের জন্য, ক্রিকেট লাভার্সদের জন্য অনেক বড় ব্যাপার। জি। তো ভাইয়া, নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপটি তো ইন্ডিয়ায় হতে চলেছে, এবং 2023 এর 50 ওভার ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়ায় হতে চলেছে। তো ইন্ডিয়ার কন্ডিশনস তো বাংলাদেশের কন্ডিশনস থেকে খুব বেশি ডিফারেন্ট না। তো আমি অনেক গেস্টদের সাথে এই বিষয়ে কথা বলেছি, ইন্ডিয়ান কিছু গেস্টদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বাংলাদেশকে তারা বেশ ভালো চান্সই দিচ্ছে এবং বেশ দূর যাবে বাংলাদেশ তারা মনে করছে। তো আপনার কাছে জানতে চাবো যে নেক্সট ইয়ারে যে টি-20 ওয়ার্ল্ড কাপ হতে চলেছে, সেটাই বাংলাদেশের চান্সেস কিরকম, এবং যে 2023-তে 50 ওভার ওয়ার্ল্ড কাপ হবে, তো সেখানে বাংলাদেশ কত দূর যেতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় বাংলাদেশ টিম, বাংলাদেশ আর ইন্ডিয়া ওয়েদারটা সেম, এর জন্য বাংলাদেশের একটা এক্সট্রা পাওয়ার। আর উইকেট দিক দেখতে গেলে আপনার উইকেট বাংলাদেশ বোলিং পিচ বলা হয় আমাদের, উইকেটটা বাংলাদেশের বোলার, বোলাররা বেশি সাপোর্ট পেয়ে থাকে, এবং ইন্ডিয়াতে উইকেটটা সাপোর্ট পায় আপনার ব্যাটসম্যানরা বেশি, যেহেতু বাংলাদেশে এখন 6 জন 7 জন ভালো ভালো ব্যাটসম্যান খেলতেছে, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে বাংলাদেশ, এবং বলাররাও অনেক ভালো করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, যদিও 2020-তে অনেকগুলো খেলা বাদ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ ও ছিল, টি-20 ওয়ার্ল্ড কাপ সেটাও বাদ হয়ে গেল, এশিয়া কাপ বাদ হয়ে গেল, কিন্তু শুরুতে কিন্তু একটি বড় ইভেন্ট হয়েছিল, এবং সেটা হচ্ছে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এবং সেটাই বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে, তাও আবার ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে। তো আপনার কাছে জানতে চাবো যে ভাই আপনি কত, এবং এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত বড় অ্যাচিভমেন্ট যে ইন্ডিয়ার মতো দলকে হারিয়ে বিদেশি কন্ডিশনসে গিয়ে ওয়ার্ল্ড কাপের মতো আসরে এই যে যুবরাজে এত ভালো পারফর্ম করলো, এটা বাংলাদেশের ফিউচারের জন্য কতটা ভালো সংকেত? অবশ্যই বাংলাদেশ আন্ডার-19 আমরা প্রতি প্রতি ওয়ার্ল্ড কাপে আমরা একটু লক্ষ্য করলে দেখবো আমরা প্রতি ওয়ার্ল্ড কাপে অনেক ভালো করি। আগের বার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ অনেক ভালো করছে, বাংলাদেশের মাঠে হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারছে, ব্যাড লাক, বাংলাদেশে হলে আমাদের অনেক ভালো লাগতো। তারপরে বিদেশের মাটিতে ইউরোপে আপনার আফ্রিকার মতো দেশে বাংলাদেশ এতটা দাপটের সঙ্গে খেলে আসছে, ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়ার মতো একটি দেশে, ইন্ডিয়ার মতো একটি টিমের সঙ্গে অনেক ভালো লাগতেছে। 19 দেখে যেন বাংলাদেশ টিম যেন বুঝতে পারে যে তাদের জন্য একটা কাপ প্রাপ্য আছে, একটা ট্রফি তাদের জন্য একটা প্রাপ্য আছে, এটা যেন তারা বুঝতে পারে। তবে তাদের জন্য অবশ্যই শুভকামনা, আমার শুভকামনা, তারা এই বয়সে অনেক ভালো টিমের সঙ্গে আমরা যেভাবে ডাবলের সঙ্গে খেলে আসছি মনে হচ্ছে বাংলাদেশ এখন 1 নম্বর টিম আন্ডার-19। জি জি অবশ্যই, এটা আমাদের জন্য আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট, এবং আশা করি যাতে এইভাবে আমরা ধারাবাহিকতা ধরে ধরে রাখতে পারি। তো ভাইয়া, আমরা আমাদের ধরে এই রাখতে আড্ডার পারি একদম ইনশাল্লাহ শেষ, অনেক কিছু। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, আমরা আমাদের এই আড্ডার একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনার কাছে আমি রিকোয়েস্ট করব যে বিদায় নেওয়ার পূর্বে যারা দেখছেন, যারা দর্শক আছেন এবং আপনার শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের জন্য আপনি কিছু বলুন। অবশ্যই এতক্ষণ সময় দিয়ে যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ইনশাল্লাহ সব সময় সাপোর্ট করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদের মনের আশা যেন পূরণ করতে পারি, এবং সবার কাছে দোয়া চাইবো আমি যেন ভালো কিছু করতে পারি। এবং থ্যাংক ইউ ক্রিকেট-news.24 কে, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
মোস্ট ওয়েলকাম, হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আমরা অবশ্যই দোয়া করি আপনি যেন অতি শীঘ্রই ন্যাশনাল টিমে চান্স পান, আমরা আপনার বিধ্বংসী বোলিং দেখতে পাই ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট করে যাব, ইনশাল্লাহ। চিয়ার করে যাব। থ্যাংক আর ইউ সো মাচ সর্বশেষ ভাইয়া। যে আর সর্বশেষ ভাই আরেকটা কথা হচ্ছে, সর্বশেষ আমার সব থেকে খারাপ বিষয় হচ্ছে দেলোর ভাইকে আমরা নিয়ে আসতে পারলাম না, জি দুর্ভাগ্যবশত জি আমাদের বড় ভাই সিনিয়র ভাই। জি জি ভাই, জি এর জন্য দুঃখ প্রকাশ করি আমি অনেক। জি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আনফর্চুনেটলি ওনার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, ওইটার থেকে জি আনফর্চুনেটলি জি আমরা দেলোয়ার ভাইকে আজকে পেলাম না আনফর্চুনেটলি। তো পেলাম ভাই না, আপনাকে আবারও ইনশাল্লাহ অসংখ্য সামনে আবার ধন্যবাদ। পেয়ে যাবো। জি আপনাকে অনেক ইনশাল্লাহ অসংখ্য ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম, ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ ভাই, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আনফর্চুনেটলি দেলোয়ার হোসেন ভাই তার টেকনিক্যাল প্রবলেমস এর কারণে আমাদের সাথে আজকে জয়েন করতে পারলেন না। তো যাই হোক, মারু ভাইয়ের সাথে আমরা অনেক ইন্টারেস্টিং টপিকস নিয়ে কথাবার্তা বললাম, ভাইয়ের পার্সোনাল লাইফ সম্পর্কে জানলাম এবং আমরা দেখছি যে ভাই কতটা স্ট্রাগল করছে ফর দ্য লাভ অফ দ্য গেম, ফর দ্য লাভ অফ ক্রিকেট। সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনাকে সাপোর্ট করবেন এবং আমরা আশা করি যাতে মারু ভাই ফিউচারে ন্যাশনাল টিমে চান্স পান। তো দর্শক, আপনাদের কাছ থেকে আজকে বিদায় চেয়ে নিচ্ছি, আজকে আজকের মতো আল্লাহ হাফিজ। আপনার নেক্সট শোতে আশা করি আপনাদের সকলকে আবার সাথে পাবো, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, গুড নাইট।